সাবস্ক্রাইব সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আপনারা দেখছেন ইউটিউব টেক একাডেমি এবং আমি শাহিন আপনাদের সাথে। আজকে আলোচনা করব কি করে সাবস্ক্রাইব হাইড করে রাখা যায় এবং কেন হাইড করব, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। যারা সাবস্ক্রাইব হাইড করে রাখতে চান তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই হেল্পফুল হবে। তাহলে তার আগে বলতে হচ্ছে বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন শুরু করা যাক কি করে সাবস্ক্রাইব হাইড করে রাখা যায়। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলবো সাবস্ক্রাইব আপনি কেন হাইড করবেন বা সাবস্ক্রাইব আপনি কেন শুরু করবেন। আমরা যারা নতুন ইউটিউবার বা নতুন একটি চ্যানেল ক্রিয়েট করে থাকি, হয়তো বা চ্যানেল ক্রিয়েট করার বা ওপেন করার সাথে সাথে হয়তো বা মিলিয়ন মিলিয়ন লাখ লাখ সাবস্ক্রাইবার কেউ পাবেন বা কোনোদিন হয় নাই। এটা করতে গেলে অবশ্যই অনেক সময়ের দরকার, লং টাইম একটি সময়ের দরকার। যখন আপনি নতুন চ্যানেলটি ওপেন করবেন, নতুন একটি চ্যানেল ক্রিয়েট করবেন, তখন একটি কন্টেন্ট বা ভিডিও যখন আপনি আপলোড করবেন, তখন যখন ইউটিউবে ভিউয়ার্স এই ভিডিওটা দেখতে থাকে, তখন চ্যানেলের ভিতরে ঢোকার সাথে সাথে যখন দেখে যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা কম, তখন এটা ভিডিওটা দেখার পরও হয়তো অনেকেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চায় না। কিন্তু যখন একটি চ্যানেল অনেক বড় হয়ে যায় বা অনেক সাবস্ক্রাইব সংখ্যা বেড়ে যায়, তখন এই চ্যানেলটাকে মানে খুব আগ্রহের সহিত অনেকেই সাবস্ক্রাইব করে ফেলে। তো এই দিক থেকে আমি বলবো আপনারা অবশ্যই চ্যানেলটাকে কি করবেন, সাবস্ক্রাইব হাইড করে রাখবেন নতুন অবস্থায়। কিন্তু যখন আপনার চ্যানেলটা বড় হয়ে যাবে, সাবস্ক্রাইব সংখ্যা বেড়ে যাবে, 10,000, 20,000, 30,000 বা 1,00,000 সাবস্ক্রাইব হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না। এটা অবশ্যই তখন আপনি শুরু করে রাখুন, এটা আপনার জন্য বেটার হবে। আর আরেকটা কথা হচ্ছে, আমরা আগে যে ইউটিউবের যে ফিচারটা ছিল ইউটিউব ক্রিয়েট স্টুডিও, আর এখন হচ্ছে ইউটিউব স্টুডিও, তো এই দুটার মধ্যে কিছুটা ডিফারেন্স রয়েছে। যারা সাবস্ক্রাইব হাইড করে রাখতে চায় তারা অনেকেই হয়তো বা নতুন অবস্থায় এখন বর্তমানে যে ফিচার রয়েছে এই ফিচারের উপর সাবস্ক্রাইব কীভাবে হাইড করে এই জিনিসটা তারা বুঝতে পারে না বা খুঁজে পায় না। তো এই বিষয়টাও মাথায় রেখে আমি ভিডিওটা নতুন করে আবার ক্রিয়েট ভিডিওটা আবার নতুন করে টিউটোরিয়াল করলাম। তো দেখুন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা চলুন দেখে নিয়ে যাক কি করে এই সাবস্ক্রাইব হাইড করে রাখা যায়। আমি চলুন ভিডিও স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ইউটিউবে সাবস্ক্রাইব কীভাবে হাইড করে তার জন্য আপনাকে অবশ্যই ইউটিউবের আপনার ইউটিউব চ্যানেলে অবশ্যই প্রবেশ করতে হবে, ইউটিউব চ্যানেলটা ওপেন করতে হবে। তো এর জন্য আমি একটা ব্রাউজার ইউজ করব, আমি ক্রোম ব্রাউজার ইউজ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি কী করে সাবস্ক্রাইব হাইড করে রাখা যায়। আমি মূলত মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কী করে সাবস্ক্রাইব হাইড করে রাখা যায়। আপনি চাইলে এটা কম্পিউটার দিয়ে করতে পারবেন, মোবাইল দিয়ে করতে পারবেন। আমি যেহেতু ম্যাক্সিমাম ইউটিউবার যারা মোবাইল ইউজ করে ইউটিউবিং করে বা ইউটিউব যারা মোবাইল ইউজ করে ইউটিউব তাদের জন্য এটা বেটার হবে, বা যারা কম্পিউটার দিয়ে করতে চান তারাও এটা এইভাবে সেমভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই এতে। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, ওপেন করে এই সার্চ বারে গিয়ে দেখেন এখানে আপনি এই সার্চ বারটাতে আপনি লিখবেন, এখানে লিখবেন ইউটিউব ডট কম লিখে সার্চ করলেই আপনি যখন আপনার ওই চ্যানেলটি যদি ওই মোবাইলে আপনার লগ ইন করা থাকে তাহলে অবশ্যই সরাসরি আপনার কী হবে ওই চ্যানেলটাতে আপনার প্রবেশ করবে। তার আগে আমি আপনাকে আরেকটা সেটিং দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখেন এখানে থ্রি ডট নামে একটা অপশন আছে, এই থ্রি ডট অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখেন এখানে নিচে লেখা আছে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটটাতে আপনি কী করবেন এই স্কোয়ার যে বক্সটা আছে মার্ক, এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্কটা দিয়ে দিলে সাথে সাথে আপনাকে এটা কী হবে ডেস্কটপ মোড হয়ে যাবে, কারণ যেহেতু আমরা মোবাইল দিয়ে এটা ব্যবহার করি তত সেহেতু এটা কম্পিউটার যেহেতু নয় তাই এটাকে ডেস্কটপ করে নিতে হবে। তাই এটাকে ডেস্কটপ সাইট যখন করে দিবেন দেখেন আপনার এটা অটোমেটিক্যালি আপনার চ্যানেলে লগ ইন হয়ে গেছে। তো আমি আমার চ্যানেলটা তো ওপেন করে আপনাকে দেখিয়ে দেবো যে কী করে সাবস্ক্রাইব হাইড করে রাখা যায়। তো দেখেন বন্ধুরা, আমি একটু জুম করে দেখানোর সুবিধাতে একটু জুম করে নিচ্ছি, জুম করে দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা কীভাবে সাবস্ক্রাইব হাইড করে। এর জন্য আপনাকে কী করতে হবে, এখানে দেখেন আপনার যে চ্যানেলের লোগোটা রয়েছে এই লোগোতে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই চ্যানেলের লোগোটাতে ক্লিক করার পর আপনার এখানে লেখা চলে এসে দেখেন নিচে এখানে কয়েকটা লেখা আসছে যে ইউর চ্যানেল পেইড মেম্বারশিপ ক্রিয়েট স্টুডিও, যে লেখাগুলো আসছে এখানে আপনি কী করবেন, দেখেন আপনি ইউর চ্যানেল নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার চ্যানেল যে আপনার চ্যানেলের যে কাস্টমাইজ যে পেজ বা অপটোমাইজ করে থাকেন সেই পেজটি কিন্তু আপনার ওপেন হয়ে গেছে। এটা কিন্তু আমার চ্যানেল, আপনি দেখেন এটা আমার চ্যানেল, এই চ্যানেলে আপনি দেখেন
এই যে আপনার যে এখানে লেখা আছে ইউটিউব স্টুডিও, তো ইউটিউব এই স্টুডিওতে আপনি একটা ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার সাথে সাথে আপনাকে মোবাইলে দেখেন এখানে যে অ্যাপসটা দেখাচ্ছে, যে ফিচারটা, যে এই ইন্টারফেসটা দেখাচ্ছে, এখানে কিন্তু আপনি গেট দ্য অ্যাপ এই এই অপশন আপনি ক্লিক করবেন না, আপনি ক্লিক করবেন কন্টিনিউ টু স্টুডিও এই অপশনটাতে। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই ইউটিউব স্টুডিওতে কী করবেন, ইউটিউব স্টুডিওটা আপনার ওপেন হয়ে যাবে। তো একটু ওয়েট করুন বন্ধুরা, আমার ওপেন হলে আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেবো যে কী করে সাবস্ক্রাইব হাইড করে রাখা যায়, এই অপশনটা আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি একটু ওয়েট করেন এবং মনোযোগ সহকারে শুনতে থাকেন। তো যাই হোক বন্ধুরা, আমার এটা পেজটা ওপেন হয়ে গেছে, দেখেন। এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি নিচের দিকে একটু সুইচ করবেন, নিচের দিকে সুইচ করার পর দেখেন নিচের দিকে সুইচ করার পর এখানে একটা অপশন আসবে, এই অপশনটা হচ্ছে এখানে হচ্ছে সেটিং, এই যে সেটিং যে অপশনটা আছে এই সেটিং অপশনে আপনি একটা ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর আপনি দেখেন আপনার কিন্তু এখানে কয়েকটা অপশন রয়েছে, যেমন জেনারেল, চ্যানেল, আপলোড, ডিফল্টস, পারমিশন, কমিউনিটি, এখানে কয়েকটা অপশন রয়েছে। এখানে আপনি এই চ্যানেল বলে যে অপশনটা রয়েছে, চ্যানেল বলে এটা এখানে চ্যানেল বলে যে অপশনটা রয়েছে এই চ্যানেল অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন। দেখেন চ্যানেল অপশনটা ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু অটোমেটিক্যালি আপনার এই কাস্টমাইজ পেজটা ওপেন হয়ে গেছে। তো এখানে আপনি এখানে আপনি এই অ্যাডভান্স বলে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে একটা ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করার পর আপনি একটু এটাতে একটু নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে চলে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে সাবস্ক্রাইবার কাউন্ট, এখানে লেখা রয়েছে সাবস্ক্রাইবার কাউন্ট। এই সাবস্ক্রাইবার কাউন্টে আপনি কী করবেন, এখানে লেখা রয়েছে নিচে যে সাবস্ক্রাইবার কাউন্টের নিচে লেখা রয়েছে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো এই সাবস্ক্রাইব চ্যানেলটা যদি আপনি এটা এখানে একটা টিক মার্ক করে দেন, তাহলে টিক মার্ক করে দেখেন এখানে নিচে এই পাশে দেখেন একটু মুভ করেন, এখানে এখানে লেখা রয়েছে সেভ সেভ, এই সেভ অপশন যদি আপনি ক্লিক করে দেন তাহলে অবশ্যই কী হবে আপনার সাবস্ক্রাইবটা এখন শো করবে। আর যদি আপনি এই যদি আপনি এই টিক মার্কটা যদি এখান থেকে উঠিয়ে তারপর এখানে আপনি সেভ করেন, সরি যদি আপনি এই টিক মার্কটা উঠানোর পরে এই সেভটা করেন, কি করে এখানে সেভ যে অপশনটা আছে টিক মার্কটা থাকবে না আর কি, টিক মার্ক না দিয়ে যদি সেভ করে ফেলেন তাহলে আপনার কী হবে সাবস্ক্রাইবাররা কিন্তু আর কেউ দেখতে পারবে না। তো এটা একটা খুব ইজি ব্যাপার, যদি আপনি একটু কষ্ট করে দেখে নেন তাহলে অবশ্যই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমি একটু দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। তো ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে। তো বন্ধুরা ধন্যবাদ।